মঙ্গলবার মালদার কালিয়া চকের একটি জমি থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক যুবক। জমির মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয়দের দাবি, তাকে ধর্ষণ করে তথ্য প্রমাণ লোপাটির জন্য শ্বাসরোধ করে খুন করে জমিতে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। সূত্রের খবর, এই ঘটনায় ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল, সে বিবাহিত ছিল। ধর্ষিতা ওই নাবালিকার বয়স 13 বছর। তার বাড়ি মালদা থানার নবাবগঞ্জ এলাকায়। মঙ্গলবার সকালে উজিরপুর গ্রামের বেশ কিছু মানুষ জমিতে কাজে যাচ্ছিলেন। সেই সময় জমির মধ্যে ওই নাবালিকাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরিবারের দাবি, অভিযুক্ত বিশ্বজিতের সঙ্গে ওই নাবালিকার ফোনের সূত্রে পরিচয় হয়। তারপর থেকেই তাদের সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে থাকে। সোমবার বিকেলে তাকে ফোন করে কালিয়া চোখে তাকে আসতে বলে ধৃত। সেখানে তাদের মধ্যে কোনো কিছু নিয়ে বিবাদ তৈরি হয়। এরপরই নাবালিকাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুরাতন মালদায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। এ বিষয়ে জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, প্রথমে মৃতদেহটির পরিচয় জানা যায়নি। এরপর বিভিন্ন থানায় খবর দিলে জানা যায় মৃতের বাড়ি মালদা থানা এলাকায়। এরপর তার পরিচয় সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়। তিনি আর কি কি বলেছেন শুনে নেব। The girl had traveled to Mahadipur, and from where he received her, and then they walked till the PO. The PO ache okhane ora matlab je accused ache o bolche ki o je meye ache or sange physical intercourse koreche tar pore মেয়ে যে আছে ও অ্যাকিউজকে ভালো করে জানতো না। তারপরে মেয়ে এটা ইনসিস্ট করেছে কি ওকে বিয়ে করতে হবে, এবং কিন্তু যে অ্যাকিউজ আছে ও অলরেডি ম্যারিড আছে আর দুইটা বাচ্চাও আছে। এর জন্যে অ্যাকিউজ ওকে বারবার কনভিন্স করছিল কি না এখন বাড়িতে চলে যাও, তারপরে দেখা যাবে। কিন্তু মেয়ে বলছিল কি যদি আমি এখানেই থাকবো তোমার সঙ্গেই থাকবো। এর জন্যে ওখানে অ্যাকিউজ যে আছে ও একটু প্যানিক করে আর তারপরে ও যে মেয়ে আছে ওকে যে ওড়না আছে ও নিয়ে ওকে স্ট্র্যাঙ্গুলেট করেছে। তারপরে থ্রটলিংও করেছে, যেটা আমরা ও যে এখন কনফেস করেছে ওর থেকে আমরা এটা জানতে পেরেছি। আর তারপরে অ্যাকিউজ ওকে ওখানে ছেড়ে বাড়িতে চলে গেছে। আর মেন যে মোটিভ আছে ওটা এটাই আছে কি ও ওকে বিয়ে করতে চাইছিল না, কিন্তু মেয়ে যে ছিল ও বলছিল কি না ওকে বিয়ে করতেই হবে, আদারওয়াইজ ও ওর সঙ্গে ওর বাড়িতে যাবে। ও অলরেডি ম্যারিড ছিল, এই জন্যে ও ভাই পেয়েছে। রিলেটিভ কি এরা? একই মেয়েটির কি রিলেটিভ? কী করে পরিচয় হল? জোরে বলবেন না। আজকে গোলাপগঞ্জ আউটপোস্ট একটা খবর পেলো 9টার সময় যে একটা আননোন ডেড বডি পাওয়া গেছে উজিরপুর জায়গা রামনগর পিএস কলেজ। তো এটা একটা আননোন ডেড বডি ছিল। ইনফরমেশন পাওয়ার পরে ওখানে আউটপোস্টের পুলিশ ওখানে গিয়েছে টিম, তারপরে বডিকে রিকভার করেছে। তারপরে যে পিও আছে ওখানে এডিশন এসপি রুরাল, এসডিপিও কালেচার, আইসি কালেচার সব ওখানে গিয়ে ভিজিট করেছে। যে যে এভিডেন্স কালেক্ট করার আছে ওখানে সুপারভাইজ করা হয়েছে। তারপরে ইনকোয়েস্ট হয়েছে, ইনকোয়েস্টে আমরা একটা লেডি অফিসার দিয়ে ইনকোয়েস্টও করেছি ওখানে। তারপরে আমরা বডিকে শিফট করেছি পিএম জন্য। পিএম ওখানেও আমরা একটা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করেছি। তারপরে একটা বোর্ড ক্রিয়েশনের রিকোয়েস্ট করেছি আর ভিডিওগ্রাফি আন্ডারে পিএম করার জন্য রিকোয়েস্ট করেছি। সেরকমই পিএম হয়েছে, এখন কমপ্লিট হয়ে গেছে। পোস্টমর্টম আমরা ওয়েট করছি, পোস্টমর্টম রিপোর্ট জন্য। ইনফরমেশন পাওয়ার পরে আমরা যে ডেড বডির কিছু পিক্স ছিল আর কিছু ক্লোথস ছিল বডির উপরে, ওর উপরে কিছু ট্যাগস ছিল ওটা আমরা সব প্রোফাইল করেছি। তারপরে আমরা সব আইসিওসিকে ইনফর্ম করেছি কি এর জন্য যদি কিছু ইনফরমেশন থাকে
প্রোফাইল করার পরে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি যে আইসি মালদা ভিকটিম হতে পারে। আইসি মালদা থেকে আমরা এটা কনফার্ম করেছি। তারপরে ইনফরমেশন পাওয়ার পরে আমরা আদার টেকনিক্যাল ইনফরমেশন কালেক্ট করেছি আর ওটাকে ডেভেলপ করে আমরা কিছু কিছু লোককে সাসপেক্টভাবে আমরা পয়েন্ট আউট করেছিলাম। তারপরে একটা টিম হয়েছে, এখানে আমরা আইসি গাজল, আইসি মালদা, আইসি ইংলিশ বাজার আর আইসি কালেচার আন্ডার এসডিপিও কালেচার অ্যান্ড রিসেন্সলি রুরাল রিসেন্সলি হেডকোয়ার্টার, দে হ্যাভ কোঅর্ডিনেটেড দিস অপারেশন অ্যান্ড দোজ সাসপেক্টস ওয়ার ডিটেক্টেড অ্যান্ড ব্রট ফর কোশ্চেন। এরপরে আমরা যে দুইটা সাসপেক্ট আমরা ডিটেইন করেছিলাম ওর মধ্যে একটা সাসপেক্ট নিজে কনফেস করেছে কি ও এরকম ঘটনা করেছে। আমরা যে ও যে কনফেস করেছে ওখানে বলেছে কি 14 টাইমলাইন মালদা ঝিঙ্গার গাছ মোড়া